এই যে মৌ বক্সে যে মৌমাছি থাকে, তো সেখানে তো একটা আমরা জানি যে একটা সিস্টেম থাকে, রানী থাকে, রাজা থাকে, শ্রমিক থাকে, তো তাদের মধ্যে যে যোগাযোগ কিংবা তারা যেভাবে মধু সংগ্রহ করে এই পুরো ব্যাপারটা একটু বলেন। এবং ভিতরে আসলে মানে এটা হলো যেমন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা আছে, আমাদের একটা নিয়ম শৃঙ্খলা আছে, সংবিধান আছে, ওদের একটা ব্যক্তিগত সংবিধান আছে। যেমন ওদের ভিতরে কয়েক প্রকার মাছি আছে, রাজা থাকে, রানী থাকে, শ্রমিক থাকে, জল্লাদ থাকে, সিকিউরিটি গার্ড থাকে। যখন মৌমাছির কাজ হলো ফুলের থেকে নেকটার নিয়ে তাকে রাখবে, এখন আসলে সে নেকটার নিয়ে আসলো নাকি অন্য কোনো কিছু নিয়ে আসলো, ময়লা জায়গার থেকে ময়লা জিনিস নিয়ে আসলো, তো ওইটা চেক করার জন্য ফার্স্টে যখন বাসায় ঢুকবে, ঢোকার সময় ওদের সিকিউরিটি গার্ড আছে, সিকিউরিটি গার্ড জিজ্ঞেস করবে কী নিয়ে আসছে, মধু নিয়ে আসছে, তখন সিকিউরিটি গার্ড চেক করবে, সিকিউরিটি গার্ড চেক করার পরে দেখবে না ঠিক আছে, সে দেখে দিল, ওকে দেখে যে না সন্দেহ হচ্ছে, তখন এটা ল্যাবিনে পরীক্ষা করবে, তখন দেখে যে না এখানে মধু নেই, খারাপ কিছু জিনিস নিয়ে আসছে, তখন ও ওই জিনিসটাকে নিয়ে ওকে নিয়ে চলে যাবে ডাইরেক্ট রানীর কাছে, রানীর কাছে যে বলবে যে সে আসলে একটু নিয়ে আসার কথা ছিল, একটা রাঁচে এই জিনিসটা খারাপ, তখন রানী চেক করে দেখবে যে না আসলে সে নেকটা রানে না, অন্য কোনো কিছু জিনিস নিয়ে আসছে, ময়লাযুক্ত কোনো খাবার নিয়ে আসছে, খাবার খারাপ কোনো জায়গায় বসছিল ওখান থেকে চলে আসছে, তখন রানী জল্লাদকে ডাক দিবে, জল্লাদকে দেবে যে জল্লাদ আসবে, ডাক দিবে জল্লাদ চলে আসবে, জল্লাদকে আসে, জল্লাদকে হুকুম দেবে যে ও করার কথা ছিল এইটা, করছে আর একটা নিয়ম ছাড়া অনিয়ম কাজ করছে, ওদের তো নিয়মের ভিতরে খুবই মেনটেন করে ওরা, তখন ওরা বলে ওরা গল্লা কেটে যাবে, তখন বাইরে আসে ওর থেকে গল্লা ফেলা দেবে, মানে এইটাই বাস্তবতা, এটা আসলে আমার কথা না আপনার কথা থাকবে, আর লাখ লাখ মৌমাছি থাকবে, কিন্তু ওদের স্মৃতি সত্যাল্লা তাহলে এমনভাবে দিয়ে দিছে যে সব বাক্সা দেখতে একরকমের, অথবা নাম্বার লেখা আছে কোনোটাই, কিন্তু এটা ওরা তো বুঝবে না, ওরা ঠিক ওদের বাক্সেই যাবে, ভুল করে মধ্যে একটা এদিক ওদিক যাইতে পারে, গেলে তারা ওখানে টিকতে পারে না, ওদের তো ওই জল্লা দিয়ে মেরে ফেলে। হ্যাঁ, ওদের বাক্সাই যাবে, তো মধু আহরণ করে আশেপাশে এখানে তো যেমন মধু আছে, যদি এখানে না থাকে ফুল অথবা 2 কিলোমিটার দূরে আছে, একটা মৌমাছি 2 কিলোমিটার দূরে চলে গেল, চলে যাওয়ার পরে ওইখানে দেখবে যে মধু আছে, তখন ওদের একটা সংকেত থাকে, ওরা মৌমাছিটা আপ ডাউন করে, ওই থেকে ওই যে আওয়াজটা শুনছিল ওই আওয়াজটা আপ ডাউন করে, ওই নেটওয়ার্কটা এখানকার মৌমাছি পাবে, ওর সঙ্গে যারাই আছে মানে ওরা সঙ্গে সঙ্গে ওখানে চলে যাবে, ওখান থেকে যে ডাইরেক্ট ওখানে মধু নিয়ে আসবে, এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না, কারণ আমরা যেহেতু মোবাইলে কথা বলতে পারি, এত দূরের থেকে কোনো কিছুই নাই, তার ছাড়া তা ওদের ভিতরে আল্লাহ তাআলা দিতেই পারে, তো এই জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যালি যদি কেউ পড়াশুনো করে দেখে তাহলে বুঝতে পারবে, তার ছাড়া অনেক কিছু তো মানুষ জানে না, গবেষণা করে তারা এগুলো জানতে পারে, মানে অনেক মৌমাছি দেখছি যে ময়রা পড়ে আছে, এগুলো কিসের? এখানে অনেক মৌমাছি ওই যে সিস্টেম বলা হলো ওই সিস্টেমের কিছু মৌমাছি থাকে, আবার অনেক মৌমাছি থাকে একটা বক্সা তার এক বক্সায় যাচ্ছে, ও তখন দেখবে ওরা তখন ফাইট করে, অথবা যখন রোদ অনেক বেশি হয়ে যায়, যদি তাপ অনেক বেশি, এই বক্সা অনেক বেশি তাপ আছে, এটা একটু কম আছে, তখন ওই চেষ্টা করে ওই দিক যাবে, ও জানে কিন্তু বাঁচার জন্য যায়, বিপদে পড়লে যেমন সবাই যায়, তো ওই ক্ষেত্রে যখন ওখানে যাবে গেলে ওরা একটা ফাইট করে, কিন্তু ফাইট করে ওখানে অনেকে যে জিতে যায় সে তো জিতে গেলো, আর যে মারা যায় তখন তোর মারা গেলে সেগুলো পড়ে থাকে ওখানে, এইভাবে তখন অনেক সময় হাঁটতেছে অথবা বসে আছে, আমি দেখলাম না পারা লাগলো ওই জিনিসটা, মাছিটা ওখানে মরে যেতে পারে, মানে কয়েকভাবে মরে, একটা হলো ওই যে ওরা নিজেরা একটা একটার সঙ্গে ফাইট করে মারে, আবার আবহাওয়ার জন্য, আবহাওয়ার জন্য যদি অতিরিক্ত বাতাস হয়, অতিরিক্ত বাতাস হলে ওরা বাতাসে ভাবে টিকতে পারে না, সুন্দরবনে মানে অতিরিক্ত গরম সমস্যা, অতিরিক্ত বাতাসের সমস্যা, বাতাসের সমস্যা, ঠান্ডাতে কি মরে? ঠান্ডাতে সাধারণত মরে না, ঠান্ডাতে মরে না, এটা ওই ঠান্ডাতে ওরা বের হয় না, অনেক ঠান্ডা থাকে, ওয়েদার খারাপ থাকে, ওখানে বের হবে না, এবং তখন মধুও বের করা যাবে না, যেমন আমাদের এখানে হয়তোবা এই খাবারের থেকে গাছকাল মিলে হয়তোবা আপনার 1 টন 30-40 মিনের মতো মধু হবে। যে কোনো ধরনের কৃষি তথ্যের জন্য ফোন করুন 01758-909-767, 01674-059-719। কৃষি, প্রযুক্তি, শিক্ষা, বিনোদন। কালকা দিয়ে তাহলে তো খাবারটা বাসি হয়ে যাবে না, ফিডব্যাকটা আপনি অতি সহজেই পাইতে পারেন। কবজি ডুবিয়ে সবজি খাল বালার ক্ষেত্রে কোনটা বেশি সবুজে পাচ্ছি? যে রামবুতান গাছ লাগিয়েছে, মহিষ দেখতে পাচ্ছি, তো সব দিক মিলিয়ে আসলে খামারের যাত্রা। আমার ঠিক সামনে হচ্ছে দুম্বা, আমাদের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে কতটুকু নিতে পারছে? আমরা বিগত
আট নয় বছর ধরে দুম্বা পালন করতেছে, দামটা ভালো পাওয়া যায়, এটার মার্কেট ভ্যালু অনেক বেশি। যখন কম্বাইন হারভেস্টার দিয়ে ধান যখন কাটছেন, একবারে কাটা থেকে শুরু করে কি কি সুবিধাটা পাচ্ছেন? আগে বিঘিতে আপনার দেখা যায় আমাদের কামলাতে না হলে ধান কাটতো। আমাদের কৃষক এ সকল যন্ত্র যত বেশি ব্যবহার করবে ততই কিন্তু আমাদের কৃষি আরও বেশি এগিয়ে যাবে এবং আমাদের দেশ আরও এগিয়ে যাবে। তাদের কাছ থেকে কি কি ধরনের সহায়তা বা পরামর্শ পেয়ে থাকেন আপনি? এবং যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সুরজ খানের বাড়ি। এই রেসার কবুতর নিয়ে কেন শুরু করেছিলেন? আসলে আমরা আসলে প্রথমত আমাদের আমরা রেসার পালতাম না, আমরা বাংলাদেশে গিরুবাস দিয়ে আমাদের কবুতর পালা শেখা। ফার্মার টিভি, কৃষক টিভি।